রোগী এবং তাদের আত্মীয়দের জন্য নৈশভোজের আয়োজন করে নিজের জন্মদিন পালন করলেন মালদা জেলার কালিয়াচকের গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েতের যুব তৃণমূল নেতা সফিকুল আলম। জানা গিয়েছে, বুধবার জন্মদিন ছিল যুব তৃণমূল নেতা সফিকুল আলমের। নিজের জন্মদিন উপলক্ষে এদিন রাতে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে রোগীর আত্মীয়দের সঙ্গে বিভিন্ন সমস্যা নিয়ে আলাপ আলোচনার মধ্যে দিয়ে মতামত বিনিময় করেন তিনি। এরপর যুব তৃণমূল নেতার পক্ষ থেকে মালদা মেডিকেল কলেজ সংলগ্ন এলাকার শতাধিক রোগীর আত্মীয়দের এবং দুস্থ মানুষদের রাতের খাবারের ব্যবস্থা করা হয়। হঠাৎ করে যুব তৃণমূল নেতার এই আয়োজন দেখে অনেকেই হতচকিত হয়ে পড়েন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ মেনেই দলের একজন সৈনিক হিসেবে নিজের জন্মদিন সাধারণ মানুষের পাশে থেকে পালন করেছেন বলে জানিয়েছেন সফিকুল আলম। আজকে আমার জন্মদিন, জন্মদিনে তো মানে লোকের পাশে থাকার চেষ্টা করলাম, যারা একটু ইয়ে আছে তাদেরকে খাওয়ানো, মানে রোগীর পরিজনদেরকে খাওয়ালাম মালদা কলেজ, মালদা হসপিটাল মেডিকেল কলেজে রোগীর পরিজনদেরকে খাওয়ালাম চিকেন আর ভাত, মোটামুটি 300 জনের মতো। আজকে আমাদের খুব কাছের দাদা সফিকুল আলম, দাদার জন্মদিন ছিল আজকে, তো সেই উপলক্ষে মালদা মেডিকেল কলেজ হসপিটাল, আপনারা সবাই জানেন যে বিভিন্ন জেলা থেকে এখানে চিকিৎসার জন্য আসে রোগীর পরিবারের লোকজনরা, তো এখানে সেরকমভাবে ধরুন আসে, তারা অসহায়, খেতেও পারে না সেরকমভাবে ভালো মন্দ, তো দাদার জন্মদিন উপলক্ষে দাদা আমাদের বলেছিলেন নতুন আলোর যোদ্ধাদের যে এখানে খাওয়ানোর কথা, তো আমরা সেই হিসেবেই খাওয়াচ্ছি। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।